শিক্ষকদের রাজনীতি একটা আমাদের এখানে ঠিক রাজনীতি তো বলা যায় না আসলে শিক্ষকদের কুরাজনীতি দুষ্টু রাজনীতি যেটা রাজনীতির নামে তারা কুলসিত করে ফেলেছে আপ আমরা যদিও সাদা দল নীল দল হলুদ দল গোলাপি দল বাসন্তী দল যে নামেই বলি এগুলো সবই হচ্ছে ছোট ছোট ধান্দার খুপড়ে এরা এদের এদের যেই একটা কি বলে যে এদের আকাঙ্ক্ষার এমন একটা বিপর্যয় ঘটে যে তারা সব কিছু হতে চায় তারা এই বিশ্ববিদ্যালয় এইসবের মধ্য দিয়ে তারা হয়তো কোনো একটা জায়গায় যে মহাপরিচালকের পদ পেতে চায় তারা হয়তো কোনো একটা বিশেষ নিয়োগ পেতে চায় কোনো একটা ব্যাংকের ব্যবস্থা না পরিষদে ঢুকতে যায় তারা হয়তো স্টক এক্সচেঞ্জে ঢুকতে চায় নানা জায়গায় আছে তো আবার বিশ্ববিদ্যালয়েও তারা বিভিন্ন কর্তৃত্বে থাকতে চায় তো এটা খুব দুর্ভাগ্যজনক যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা করেন এটা নিয়ে অনেক কথা বলা উচিত এবং তাদের দুয়ো দেওয়া উচিত তাদের ভীষণ নিন্দা করা উচিত শিক্ষক রাজনীতিও লেজুর ভিত্তিক হওয়ার কোনো কারণ নয় কোনো সুযোগও নয় এটা হতে পারে না এবং যদি কেবল আমরা বলি যে শিক্ষকরা তাহলে কিন্তু এটা বন্ধ হবে না প্রকাশ্যে বলতে হবে নিন্দা করতে হবে যারা শিক্ষক রাজনীতিতে জড়িত হন তাদেরকে অবশ্যই কি বলবো যে সামাজিকভাবে এটা ব্যবস্থা নিতে হবে এটা কি হবে আমি নিশ্চিত না কিন্তু তাদেরকে বলতে হবে যে আপনি কাজটা করছেন এটা ঠিক হচ্ছে না আপনি যতক্ষণ পর্যন্ত শিক্ষক আছেন আপনি জানেন যে আপনার শিক্ষার্থীদের মধ্যে নানা মতাদর্শিক লোক আছে সুতরাং আপনি যদি একটা দলীয় রাজনীতি একটা দলীয় মতাদর্শকে প্রচার করতে চান বা নিজে এটা বহন করতে চান প্রকাশ্যে তাহলে আপনার শিক্ষক শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত আপনি শিক্ষকতা ছেড়ে দিয়ে আপনি রাজনীতিতে যোগ দিতে পারেন তো এটা সামাজিক চাপটা তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে চাপ তৈরি করতে হবে এবং নিন্দা করতে হবে এটা আইন করে করা যাবে না দেখেন ছাত্র রাজনীতিও আইন করে নিষিদ্ধ করবার কোনো সুযোগ নাই শিক্ষক রাজনীতিও আইন করে নিষিদ্ধ করবার সুযোগ নাই কেবল দলীয় দলীয় বা লেজুর ভিত্তিক যেটা রাজনীতি এটা আইনে নিষিদ্ধ করাই আছে এটা হওয়ার কথা না আর শিক্ষকদের মানে এই সবকে ফাঁকি দিয়েই তো এই সাদা দল নীল দল হলুদল গোলাপী দল বাসন্তী দল তৈরি হয়েছে তো এটা রোধ করার জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে আমার মনে হয় শিক্ষার্থীরা যদি কথা বলে তারা যদি প্রকাশ করে দেয় যে শিক্ষকদের এই পক্ষপাত অনুচিত হচ্ছে এটা ঠিক হচ্ছে না তারা একটা নির্দিষ্ট দলীয় পদে আছে এক ধরনের কি বলে যে সামাজিক ব্যবস্থা যদি তৈরি হয় তাহলে শিক্ষকরা হয়তো সচেতন হবে আমাদের এখানে শিক্ষার্থীরা খুব বলবো যে তারা খুব একটা কথা বলে না তারা ভয় পায় কেন ভয় পায় আমি জানি না আমাদের বিশ্ব আমাদের যেগুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সেখানেও দেখেছি যে শিক্ষকরা অসম্ভব ভয় পায় ভয় পায়

এটা থেকে সে বঞ্চিত হতে চায় না সুতরাং শিক্ষকরাও যেমন খুঁত করার জন্য করে একইভাবে ছাত্ররা কেন ভয় পায় কোনো কোনো পদ্ধতি নাই যেখানে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া যায়